আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, টাঙ্গাইল অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। আমি মোহাম্মদ নুরুল আমিন, সহকারী শিক্ষক ভরসরাই উচ্চ বিদ্যালয়ে। আজকে আমি তোমাদের জন্য 6.59-এর অঙ্কগুলো করাবো। এই 6.59-এর উপর এর পূর্বে আমি আরও 3টি ক্লাস নিয়েছি। আজকে আমার চতুর্থ ক্লাস। অপনয়ন পদ্ধতিতে আমরা অঙ্কগুলো সমাধান করব। অপনয়ন পদ্ধতিতে দেখো, 20 নম্বর অঙ্কটা খেয়াল করো, যে এক্স প্লাস এ ওয়াই ইকুয়াল টু হলো বি, ইকুয়েশন নম্বর 1। তারপরে দেখো কি আছে, এ এক্স বি ওয়াই ইকুয়াল টু হলো সি, ইকুয়েশন নম্বর 2। আমরা দুইটা সমীকরণেই, এখানে 1 নং সমীকরণ, 2 নং সমীকরণ, দুইটা সমীকরণেই একটা চলকের সহগ আমরা সমান করব। আমাদের উদ্দেশ্য হলো যে দুইটা সমীকরণই আমরা এক্স এর সহগ সমান করব, অথবা ওয়াই এর সহগটা আমরা কি করব, সমান করব। যদি আমরা এক্স এর সহগ সমান করি, খেয়াল করো, যদি আমরা এক্স এর সহগটা সমান করি, তবে দেখো 1 নং সমীকরণে এক্স এর সহগটা আছে 1, আর 2 নং সমীকরণে এক্স এর সহগটা আছে এ। দেখো 1 নং সমীকরণে এক্স এর সহগ, 1 নং সমীকরণে দেখে এক্স এর সহগটা আছে 1, আর 2 নং সমীকরণে এক্স এর সহগটা আছে এ। তাহলে আমরা এইটাকে 1 দ্বারা গুণন করলে এ হবে, এই 1কে এ দ্বারা গুণন করলে, আর এটাকে 1 দ্বারা গুণন করলে এ হয়। অর্থাৎ আমাদের কত দ্বারা, 1 নং সমীকরণকে কত দ্বারা আর 2 নং সমীকরণকে কত দ্বারা গুণন করলে এক্স এর সহগটা সমান হবে, এটা আমাদের সমান করে নিতে হবে, এটা আমাদের জানা থাকতে হবে। আমরা যদি দুইটা সমীকরণে এক্স এর সহগ অথবা ওয়াই এর সহগ সমান যদি করতে পারি, তবে কিন্তু আমরা অঙ্কগুলো করতে পারবো। আমাদের প্রথম কাজ হলো আমরা দেখে নিব যে দুইটা সমীকরণে এক্স এর সহগ সমান আছে কিনা, অথবা ওয়াই এর সহগ সমান আছে কিনা। সমান যদি না থাকে, তবে কত দ্বারা গুণন করলে সমান করে নেওয়া যায়, এটা আমাদের খেয়াল করতে হবে। তাহলে দেখো যে আমরা 1 নং কে কত দ্বারা গুণন করব বলো, 1 নং কে গুণন করব এ দ্বারা। 1 নং গুণন এ বিয়োগ 2 নং কে গুণন করব 1 দ্বারা। অর্থাৎ 1 দ্বারা কোনো কিছু গুণন করলে মানের কোনো পরিবর্তন হয় না, অথবা 2 বিয়োগ 2 নং হতে পাই তা লিখলেও হইতো, আর 2 নং কে 1 দ্বারা গুণন করলেও মানের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ 1 নং গুণন এ বিয়োগ 2 নং বিয়োগ 2 নং সমীকরণ হতে পাই, খেয়াল করো। তাহলে 1 নং কে যদি আমি এ দ্বারা গুণন করি, এ এক্স প্লাস এ স্কোয়ার ওয়াই ইকুয়াল টু হলো এ বি, তাহলে আমরা এ দ্বারা এটাকে গুণন করছি এ এক্স। এখন এইটাকে এ দ্বারা গুণন করলে এ স্কোয়ার ওয়াই, এটা এই বি কে যদি আমি এ দ্বারা গুণন করি তাহলে হয় এ বি। এখন দেখো 2 নং সমীকরণটা লিখি, 2 নং সমীকরণটা হলো এ এক্স মাইনাস এর বি ওয়াই ইকুয়াল টু হলো সি। আমরা বিয়োগ করতেছি, বিয়োগের সময় চিহ্নের পরিবর্তন হয়, এটা কিন্তু খেয়াল রাখতে হবে, বিয়োগের সময় চিহ্নের পরিবর্তন হয়। বিয়োগ করব আমরা কি কারণে বিয়োগ করতেছি, যে যদি একই চিহ্ন বিশিষ্ট আসে তাহলে কিন্তু আমাদের বিয়োগ করতে হবে, একই চিহ্ন বিশিষ্ট আসলে বিয়োগ করবো, আর বিপরীত চিহ্ন বিশিষ্ট আসলে আমরা যোগ করে নিব। তাহলে এখানে এ এক্স প্লাসের আর এ এক্সটা হলো মাইনাসের, এক্স প্লাসের আর এক্স যদি মাইনাসের হয় তাহলে দেখো এটা আর এটা চলে যায়। তাহলে এইখানে আছে দেখো, এইখানে আছে প্লাসের এ স্কোয়ার ওয়াই আর আর প্লাসের আছে, আমরা কিন্তু পরে পরিবর্তিত পরিবর্তন হওয়ার পর যে চিহ্নটা আমরা লিখছি আমরা কিন্তু সেই চিহ্নটা ইউজ করব। এখানে প্লাস আছে বি ওয়াই ইকুয়াল টু এ বি, আর মাইনাসের হলো সি। আমরা এখান থেকে ওয়াই এর মানটা বের করব, ওয়াই এর মান যদি বের করি তাহলে এ স্কোয়ার প্লাস বি ইকুয়াল টু এ বি মাইনাস সি। তাহলে ওয়াই এর মানটা হলো, ওয়াই এর মান হলো এ বি মাইনাস সি
আর এ স্কোয়ার প্লাস বি। তাহলে দেখো ওয়াইয়ের মানটা কিন্তু আমাদের বের হয়ে গেছে, অনেক সহজেই আমাদের ওয়াইয়ের মানটা চলে আসছে। তাহলে ওয়াইয়ের মানটা নিয়ে আমরা এক নং অথবা দুই নং যে কোনো একটা সমীকরণে বসাই দিলেই আমরা এক্স এর মান পাবো। তাহলে ওয়াইয়ের মান তাহলে আমরা লিখবো যে ওয়াই ওয়াই এর মান এক নং সমীকরণে বসিয়ে পাই। এক নং সমীকরণে যদি আমরা ওয়াই এর মানটা বসিয়ে দেই, খেয়াল করো এক্স প্লাস এ ওয়াই ইকুয়াল টু আসছে বি, এখানে এক্স প্লাস এ ইন্টু ওয়াই এর পরিবর্তে দেখো আমরা কি বসাবো, ওয়াই এর পরিবর্তে আমরা বসাবো এ বি মাইনাস সি, আর নিচে হলো এ স্কোয়ার প্লাস বি ইকুয়াল হলো বি। তাহলে এক্স প্লাস এইখানে এটা কিন্তু উপরের সংখ্যা, খেয়াল করো এটা হলো উপরের সংখ্যা, এ দ্বারা এই পুরাটা অংশকে গুণন অবস্থায় আছে, এ দ্বারা যদি আমরা এটাকে গুণন করি তাহলে দেখো কি হয়ে যায় এ স্কোয়ার বি মাইনাস এ সি, আর নিচে এ স্কোয়ার প্লাস বি ইকুয়াল বি। এখন এক্স ইকুয়াল বি মাইনাস বি মাইনাস এ স্কোয়ার বি মাইনাসের এ সি এ স্কোয়ার প্লাস বি। তাহলে এক্স ইকুয়াল টু দেখো এক্সের সাথে এটা প্লাস অবস্থায় ছিল, যখন আমি সাইড চেঞ্জ করে নিয়েছি তখন কিন্তু মাইনাস হয়ে গেছে, এক্সের সাথে এই অংশটা প্লাস অবস্থায় ছিল, এখানে প্লাস ছিল, যখন দেখো সমান সমান চিহ্নের এই পাশে নিয়ে গেছি বিটা প্লাসের বিটা প্লাসেরই আছে, আর এটার সামনে প্লাস চিহ্ন ছিল এটা কি হয়ে গেছে মাইনাস হয়ে গেছে। তাহলে এটার নিচে আছে কত ওয়ান ওয়ান আর এ স্কোয়ার প্লাস বি, ওয়ান আর এ স্কোয়ার প্লাস বি এর লসাগু হলো এ স্কোয়ার প্লাস বি। আমাদের কাজ হলো যে হরগুলোর লসাগু বের করবো, হরগুলোর লসাগু আমরা বের করব। তাহলে এইটার আর এইটার লসাগু হলো এ স্কোয়ার প্লাস বি, তাহলে লসাগুটা এ স্কোয়ার প্লাস বি, এই লসাগুটাকে প্রথম রাশির হর দ্বারা ভাগ, যে মান পাবো সেটা লবের সাথে গুণন, এটাকে এটা দ্বারা ভাগ করলে এ স্কোয়ার প্লাস বি হবে, এ স্কোয়ার প্লাস বি নিয়ে আমরা বির সাথে গুণন করব। তাহলে বি এর সাথে গুণন হবে এ স্কোয়ার প্লাস বি মাইনাস, এখানে এটাকে এটা দ্বারা ভাগ করলে খেয়াল করে এটাকে এটা দ্বারা ভাগ করলে কিন্তু ওয়ান, সমান সংখ্যক জিনিসকে সমান সংখ্যক জিনিস দ্বারা যদি আমরা ভাগ করি তবে কিন্তু আমরা মানটা পাই ওয়ান, এই ওয়ান নিয়ে এই অংশের সাথে গুণন করলে যা আছে তাই হবে, মানের কোনো পরিবর্তন হবে না, কিন্তু এখানে সামনে মাইনাস থাকার কারণে চিহ্নগুলোর পরিবর্তন হয়ে যাবে, এটার সামনে ছিল প্লাস চিহ্ন, প্লাসে মাইনাসে হয়ে যাবে মাইনাস, মাইনাসের এ স্কোয়ার বি মাইনাসে মাইনাসে প্লাস এ সি প্লাস এ সি। এখন দেখো খেয়াল করো যে এক্স ইকুয়াল টু এক্স ইকুয়াল টু এই বি দ্বারা এটাকেও গুণন এটাকেও গুণন, তাহলে এইখানে যদি আমরা গুণন করি এ স্কোয়ার বি বি আর বি গুণন করলে প্লাস বি স্কোয়ার মাইনাসের এ স্কোয়ার বি মাইনাসের এ স্কোয়ার বি প্লাস হলো এ সি, আর নিচে হলো এ স্কোয়ার প্লাস বি, দেখো এ স্কোয়ার বি প্লাসের এ স্কোয়ার বি মাইনাসের, তাহলে চলে যায় তাহলে এক্স ইকুয়াল টু এক্সের মানটা বের হলো বি স্কোয়ার প্লাস এ সি, আর নিচে এ স্কোয়ার প্লাস বি। তাহলে আমাদের এক্স এর মানটাও বের হয়েছে ওয়াই এর মানটাও বের হয়েছে, তাহলে আমরা লিখতে পারি নির্ণয়ের সমাধান, অতএব নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই ইকুয়াল টু এক্স এর মানটা বের হয়েছে
बी स्क्वायर प्लस ए सी बाई ए स्क्वायर प्लस बी और वायर मानटा बेर होइसे ए बी माइनस सी और नीचे हलो ए स्क्वायर प्लस बी ताहले निर्णय समाधान एक्स एर मान एटा और वायर मान एटाई एटाई हलो निर्णय समाधान। এখন আমরা দেখো এর পরবর্তী অঙ্কটায় যাব। এর পরবর্তী অঙ্কটা হলো একুশ নম্বর অঙ্কটার দিকে খেয়াল করো। একুশ নম্বর অঙ্কটা হলো এক্স প্লাস ওয়াই ওয়াই প্লাস থ্রি থ্রি আর এক্স মাইনাস y by 3 x minus y by 3 equal to hulo 3 x by 2 plus y by 2 equal to 3 x minus y by 3 equal to 2 দেখো এখন এখান থেকে খেয়াল করো যে এটা হলো এক নম্বর সমীকরণ এটা হলো দুই নং সমীকরণ এক এবং দুই দুইটা সমীকরণেই খেয়াল করো যে আমাদের উদ্দেশ্য হলো যে দুইটা সমীকরণে আমরা এক্স এর সহগ অথবা ওয়াই এর সহগ সমান করব এক্স এর সহগ অথবা ওয়াই এর সহগ সমান করব এইখানে দেখো ওয়াই এর সহগ 1 বাই 3 প্লাস এর ওয়াই এর সহগ 1 বাই 3 হলো মাইনাস এর আমরা জানি যে ওয়াই এর সাথে যেটা গুণন অবস্থায় থাকে সেটাকে ওয়াই এর সহগ বলে এক্স এর সাথে যেটা গুণন অবস্থায় থাকে সেটাকে এক্স এর সহগ বলা হয় এখানে দেখো ওয়াই y by 3 এটার থেকে আমরা লিখতে পারি 1 by 3 into y অর্থাৎ এইটা কি এই দেখো এটা উপরের সংখ্যা তাহলে y আর 1 গুণন করলে y by কত 3 পুনরায় আবার এটাই ফিরে আসে এটাই ফিরে আসে তাই এটার থেকে এটা লেখা যায় তাহলে এটা 1 by 3 তাহলে আমরা দেখলাম যে y এর সহগ হলো 1 by 3 এই y এর সহগ হলো মাইনাস এর 1 by 3 তাহলে এখান থেকে 1 এখানে এটা মাইনাস এর এটা প্লাস এর আমরা বলে নিছি যদি দুইটা বিপরীত চিহ্ন বিশিষ্ট থাকে তবে আমরা দুইটা সমীকরণ যোগ করলেই একটা অপরটাই কি হবে একটা পদ একটা চলক আমাদের চলে যাবে আমাদের কাজ হলো যে দুইটা চলকের মধ্যে একটা চলককে দূর করা প্রথমে একটা চলককে আমরা দূর করে নিব হ্যাঁ তাহলে এখান থেকে দেখো এক এক যোগ দুই নং সমীকরণ হতে পাই এক এবং দুই নং সমীকরণ এক যোগ দুই নং সমীকরণ হতে পাই এখানে এক্স বাই টু প্লাস ওয়াই বাই থ্রি ইকুয়াল টু থ্রি এক্স মাইনাস ওয়াই বাই থ্রি ইকুয়াল থ্রি আমরা যদি যোগ করি দেখো এটা আর এটা চলে যায় তাহলে এক্স বাই টু প্লাস এক্স ইকুয়াল টু সিক্স এক্স ইকুয়াল টু হলো সিক্স তাহলে আমাদের এখানে খেয়াল করো এখানে এই এক্স এর নিচে আছে ওয়ান ওয়ান আর টু লসাগু হলো টু ওয়ান আর টু লসাগু হলো টু এই লসাগুটাকে এই লসাগুটাকে আমরা প্রথম রাশির হর দ্বারা ভাগ করব এই লসাগুটাকে আমরা প্রথম রাশির হর দ্বারা ভাগ করব যদি টুকে টু দ্বারা ভাগ করি তাহলে হয় ওয়ান ওয়ান নিয়ে এক্স এর সাথে যদি আমরা গুণন করি তবে কিন্তু হবে এক্স এই লসাগুটাকে আমরা টু দ্বারা ভাগ করব এই লসাগুটাকে এই লসাগুটাকে ওয়ান দ্বারা ভাগ করব যে মান পাবো সেটা লবের সাথে গুণন লসাগু হলো টু টুকে যদি আমরা ওয়ান দ্বারা ভাগ করি তবে হবে টু এই টু নিয়ে এক্স এর সাথে গুণন করলে হবে টু এক্স ইকুয়াল টু হলো সিক্স তাহলে এখানে এক্স আর থ্রি যোগ করলে থ্রি এক্স বাই টু ইকুয়াল টু সিক্স আমরা আর আরই গুণন যদি করি তাহলে সিক্স এর নিচে আসলে ওয়ান আর আরই গুণন করলে এটা দ্বারা এটারে গুণন আর এটা দ্বারা এটাকে গুণন তাহলে ওয়ান দ্বারা যদি আমরা থ্রি এক্স এ গুণন করি তবে থ্রি এক্স আর ছয় দুগুণে বারো তাহলে এক্স ইকুয়াল টু বের হলো বারো বাই থ্রি তাহলে এটাকে এটা দ্বারা ভাগ করলে এক্স এর মান বের হলো ফোর তাহলে আমরা এক্স এর মানটা বের করলাম ফোর এক্স এর মানটা আমাদের বের হয়ে গেছে তাহলে এক্স এর মানটা নিয়ে আমরা যে কোনো সমীকরণে বসাই দিব এক নং সমীকরণ অথবা দুই নং সমীকরণ যে কোনো সমীকরণে বসাই দিলেই আমাদের ওয়াই এর মানটা বের হয়ে আসবে তাহলে এক্স এর মান এক্স এর মান
एक नंग समीकरणे बसिए पाई एक्स एर मानटा एक नंग समीकरणे बसे दिए एक्स बाई टू प्लस वाई बाई थ्री इक्वल टू हलो थ्री ताहले एक्स एर परिवर्ते आमरा बसाबो फोर फोर बाई टू वाई बाई थ्री इक्वल टू थ्री एखन ख्याल करो ये এখানে x ছিল x এর পরিবর্তে আমরা কত বসাইছি x এর পরিবর্তে বসাইছি 4 তাহলে 4 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তবে পাবো 2 y / 3 ইকুয়াল টু হলো 3 এখন y / 3 ইকুয়াল টু 3 মাইনাস এর হলো 2 এইখানে আমরা y এর মানটা বের করব তাহলে y টাকে আমরা বাম পাশে রাখছি আর এই 2টা 2টা বাম পাশে প্লাস এর ছিল এটাকে আমরা ডান পাশে নিয়ে গেছি তখন কি হয়ে গেছে মাইনাস হয়ে গেছে তখন হয়ে গেছে মাইনাস তাহলে y / 3 ইকুয়াল টু 1 এই 3 থেকে 2 গেলে গা 1 থাকে এখন আর আরই গুণন করব আমরা জানি যে 1 এর নিচে 1 আছে এটা দ্বারা এটারে গুণন এটা দ্বারা এটারে গুণন তাহলে এখানে দেখো y এর মান বের হলো এই 3 কে 1 দ্বারা গুণন করলে 3 তাহলে x এর মানটা বের হয়েছিল আমাদের কত 4 x এর মানটা 4 বের হয়েছে এবং y এর মানটা বের হয়েছে 3 x এর মান বের হয়েছে 4 আর y এর মান বের হয়েছে 3 তাহলে আমরা লিখব নির্ণয়ের সমাধান अतएव निर्णय समाधान एक्स कमा वाई इक्वल टू एक्स एर मान फोर और वाई एर मान थ्री एटाई हलो आमादेर उत्तर एर परवर्तीते खेल करो एर परवर्तीते आमरा 23 नम्बर अंकटाय जाबो तेईस नम्बर अंकटा हलो एक्स बाई ए प्लस वाई बाई बी टू बाई ए प्लस वन बाई बी एटा हलो इक्वेशन नम्बर वन एक्स बाई बी माइनस एर वाई बाई ए वाई बाई ए इक्वल टू टू बाई बी माइनस वन बाई ए वन बाई ए ताले अमरा ए अंकटा समाधान करूं एटा हलो इक्वेशन नम्बर टू इक्वेशन नम्बर टू एखाने देखो एक्स बाई ए वाई बाई बी इक्वाल टू टू बाई ए प्लस वन बाई बी एक्स बाई बी माइनस एर वाई बाई बी इक्वाल टू टू बाई बी माइनस एर वन बाई ए अमरा एटाके समाधान करूं এই অঙ্কগুলা অপনয়ন পদ্ধতিতে সমাধান করার নিয়ম হলো অপনয়ন পদ্ধতিতে সমাধান করার নিয়ম হলো প্রথমে আমরা কি করব প্রথমেই আমাদের কাজ হলো যে দুটো সমীকরণেই x এর সহগ অথবা y এর সহগটা আমরা সমান করে নিব x এর সহগ অথবা y এর সহগটা সমান করে নিব তাহলে দেখো এইখানে এখানে y এর সহগ আছে 1/b y এর সহগটা আছে y এর সহগটা খেয়াল করো যে 1 বাই b আছে আর এইখানে y এর সহগটা দুই নং সমীকরণে y এর সহগটা আছে মাইনাসের 1 বাই a আমরা x এর সহগ সমান করতে পারি y এর সহগ সমান করতে পারি y এর সহগ x এর সহগ যদি সমান করি তবে দেখো প্লাস এর আসবে দুইটা সমীকরণ একটা থেকে আরেকটা বিয়োগ করতে হবে আর আমরা যদি y এর সহগটা সমান করি দেখো মাইনাস এর আসবে তখন দুইটা সমীকরণ যোগ করতে হবে যোগ করলেই চলে যাবে এই জন্য আমরা y এর সহগটাই দেখো সমান করব x এর সহগ সমান করলেও অঙ্ক কিন্তু হবে y এর সহগ যদি আমরা সমান করি খেয়াল করো এখানে এক নং সমীকরণকে আমরা b দ্বারা গুণন করব আর দুই নং সমীকরণকে a দ্বারা গুণন করব b b কাটা যে 1 থাকবে আর এটা এটা কাটা যে মাইনাস এর 1 থাকবে অর্থাৎ y থাকবে আর মাইনাস এর y থাকবে আর মাইনাস এর y থাকবে তাহলে এক নং সমীকরণকে b দ্বারা এবং দুই নং সমীকরণকে এ দ্বারা গুণন করে যোগ করব তাইলে এক গুণন বি যোগ দুই গুণন এ এত নং সমীকরণ হতে পাই দেখো আমরা কি পাই যদি বি দ্বারা গুণন করি এখানে কত হবে বি এক্স বাই এ
प्लस एखे बी जी बी काटा जे ये थे वाई इक्वाल ये टू बी बाय ए प्लस वन बी काटा जे ये थे वन तेल समीकरण बी द्वारा गुणन करलम ए समीकरण के ए द्वारा गुणन करब एक्स बाय बी ए ए काटा जे ये थे वाई और ये टू ए बाय बी और ए ए काटा जे ये थे वन ये थे वन आबार एक ख्याल करो एक नौ समीकरण के बी द्वारा गुणन करसी बी एक्स बाय ए ए बी द्वारा जो गुणन करी बी बी चले जाए शुद्ध प्लस वाई थे टू बी बाय ए और बी 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 द्वारा जो वन के गुणन करी बी है तेल बी ऊपर नीचे काटाटे जे प्लस वन थे एक्स बाय बी ए और ए वाई बाय ए ए ए काटा जे ये थे वाई और टू ए बाय बी और ए ए काटा जे ये थे माइनस वन हमें जो जो करी ख्याल करो यटार यहाँ काटा और यटार यहाँ काटा ये थे बी एक्स बाय ए बी एक्स बाय ए प्लस ए एक्स बाय बी इक्वल टू बी ए प्लस एखाने होबे टू ए बाय बी टू ए बाय बी एखन एक क्षेत्र ख्याल कर ए आर बी लसा हलो ए बी ए आर बी लसागु हलो ए बी ए लसागुटा के प्रथम राशि हर द्वारा भाग जे मान पाबो ताके लबेर साथे गुणन ताहले ए के ए बी के ए द्वारा भाग कर ले ताके बी बी निया एक्सर साथे आमरा जदि गुणन करी बी निया एक्सर साथे गुणन कर ले बी स्क्वायर एक्स एटा द्वारा एटा भाग कर ले एखाने आछे ए बी ए बी के जो बी द्वारा भाग करी बी बी चले जाए ए थाके ए निया जो एटार साथे गुणन करी ताहले ए स्क्वायर एक्स इक्वाल ये ए और बी लसागु हलो ए बी ए लसागुटा के प्रथम राशि हर द्वारा भाग करब ए बी के जदि ए द्वारा भाग करी थे बी बी निया ये टू बिर साथे गुणन कर ले टू बी स्क्वायर एटार द्वारा एटार भाग कर ले ए ए निया एटार साथे गुणन कर ले टू ए स्क्वायर ताहले देखो एखान थेके आमरा एक्सटा कमन निब जदि एक्स कमन नेई ताहले बी स्क्वायर बाय ए स्क्वायर बी स्क्वायर बाय ए स्क्वायर नीचे हलो ए बी और एखान थेके टू जदि आमि कमन नेई बी स्क्वायर प्लस ए स्क्वायर नीचे हलो ए बी नीचे हलो ए बी ताहले एई एक्सटा ख्याल करो যে এই এক্সটার সাথে এই অংশটুকু গুণন অবস্থায় আছে যদি আমি সাইড চেঞ্জ করে দেই তাহলে এটা দ্বারা এটাকে কিন্তু ভাগ হয়ে যাবে এই অংশটা দ্বারা এই অংশটাকে ভাগ হয়ে যাবে তাহলে দেখো আমরা এখান থেকে এক্স এর মানটা বের করব তাহলে এখান থেকে লিখতে পারি যে এক্স ইকুয়াল টু এইখানে দেখো এইখানে আছে টু बी स्क्वायर प्लस ए स्क्वायर बाई हलो ए बी और ये बी स्क्वायर प्लस ए स्क्वायर बाई हलो ए बी ताहले ए अंशटा के अंश द्वारा भाग अवस्थाय आछे अर्थात ए एक्सर साथे ए अंशटा गुणन अवस्थाय छिलो जखन आमी साइड चेन्ज करे दिएछि तखन किन्तु भाग हये गेछे ताहले एक्स इक्वाल टू टू बी स्क्वायर प्लस ए स्क्वायर और नीचे हलो ए बी যদি আমি দেখো যদি আমি গুণন করে দেই এই অংশকে এটা তার ভাগ অবস্থায় আছে যদি আমি গুণন করে দেই তাহলে কিন্তু উল্টা যাবে এ বি যাবে উপরে আর বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার এটা চলে আসবে নিচে এটার এটা কাটা এটা এটা চলে যায় তাহলে এখান থেকে দেখো এক্স ইকুয়াল টু আমরা এক্স এর মানটা কিন্তু পেয়ে গেছি হ্যাঁ তাহলে এক্স এর মানটা আমরা পেয়ে গেছি তাহলে এক্স এর মানটা কত পেয়েছি টু পেয়েছি তাহলে এক্স এর মানটা নিয়ে एक्सर मानटा निये आमरा जे कोनो एकटा समीकरणे बसाई देब एक अथवा दुई नंग जे कोनो एकटा समीकरणे बसाई देब ताहले आमरा वाईर मानटा पाबो ताहले आमरा लिखबो जे एक्स एर मान
एक्स एर मान एक नंग समीकरणे एक नंग समीकरणे बसिए पाई एक्स बाई ए वाई बाई बी इक्वल टू टू बाई ए प्लस वन बाई बी তাহলে এখানে এক্সের পরিবর্তে আমরা টু বসাবো তাহলে টু বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু টু বাই এ প্লাস ওয়ান বাই বি তাহলে যে জায়গায় এক্স ছিল এখানে কি ছিল এক্স এক্সের পরিবর্তে আমরা কত বসাইছি টু বসাইছি তাহলে টু বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু বাই এ প্লাস ওয়ান বাই বি ওয়াই এর মানটা বের করব তাহলে যে সংখ্যাটার সাথে ওয়াই আছে এই সংখ্যাটা আমরা বাম পাশে রাখবো আর এই টু বাই এ এটাকে আমরা ডান পাশে নিয়ে যাব যখন আমরা সাইড চেঞ্জ করব তখন কিন্তু চিহ্নের পরিবর্তন হয়ে যাবে তাহলে ওয়াই বাই বি ইকুয়াল টু টু বাই এ প্লাস ওয়ান বাই বি মাইনাস এর টু বাই এ তাহলে ওয়াই বাই বি ইকুয়াল টু এটা মাইনাসের এটা প্লাসের এটা কাটা ওয়ান বাই বি থাকে এখন আমরা আর আরই গুণন করবো এটা দ্বারা এটারে গুণন এটা দ্বারা এটারে গুণন তাহলে ওয়াই বি ইকুয়াল টু বি তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ওয়াই ইকুয়াল টু বি এই ওয়াইয়ের সাথে বিটা গুণন অবস্থায় আছে এই পাশে গেলে ভাগ হয়ে যাবে তাহলে বি কে বি দ্বারা ভাগ করলে হবে ওয়ান আর আরই গুণন করছি এই বি দ্বারা ওয়াই কে গুণন করলে বি ওয়াই বি নিয়ে ওয়ানের সাথে গুণন করলে বি তাহলে ওয়াইয়ের মান পেয়েছি আমরা ওয়ান আর এক্স এর মান পেয়েছি টু তাহলে আমরা লিখতে পারি নির্ণয়ের সমাধান নির্ণয়ের সমাধান এক্স কমা ওয়াই ইকুয়াল টু এক্স এর মান টু আর ওয়াই এর মান হলো ওয়ান এটাই হলো আমাদের নির্ণয় সমাধান